এই বাহিরগাব গ্রাম থেকে আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে কলকাতা যাবার যত ব্যবস্থা ছিল, আচ্ছা বর্তমানে তার ব্যবস্থার উন্নতি ঘটেছে না ঘটেনি? ঘটেছে। এই এলাকাতে আজ থেকে 20-30-40 বছর আগে যতটা মসজিদ মাদ্রাসা ছিল তার থেকে মসজিদ মাদ্রাসা বেড়েছে না কমেছে? বেড়েছে। আজ থেকে 40-50 বছর আগে এলাকায় যত মাস্টার ছিল, স্কুল ছিল, তার থেকে স্কুল মাদ্রাসা মক্তব শিক্ষা ব্যবস্থা মাস্টার শিক্ষিত মানুষ সব কিছু বেড়েছে, তাই তো? বেড়েছে। আচ্ছা এবার বলুন তো, আজ থেকে 30-40 বছর আগের মানুষের যা ইমান ছিল সেই তুলনায় এখনকার ইমানদার বেড়েছে না কমেছে? হ্যাঁ কমেছে। আজ থেকে 20-50 বছর আগে এই সাম্প্রদায়িক কথা বলুন, মুসলমানরা সরকারের হাতে নির্যাতিত বলুন, অন্য কোন মানুষের কাছে অপমানিত বলুন, আজ থেকে 50 বছর আগে এত ছিল না, এখন যা আছে। কারণ আগেকার মানুষ তাদের ঈমান খুব মজবুত ছিল, এখনকার মানুষের ঈমান মজবুত নেই। মানে বিশ্বাস বলে কি জিনিস আগেকার দিনে মানুষের ছিল, সেটা আল্লাহর উপরে হোক দুনিয়াবি কোনো কাজে হোক, ছিল না? ছিল। দেখুন আজ থেকে 20-30 বছর আগে আপনার মায়ের যখন বাচ্চা জন্ম হতো, আপনার মা সর্দি কাশি হলে সরিষার তেল গরম করে ভালো করে গায়ে মাখিয়ে রোদ্দুরে শুইয়ে দিত, দিত না? ওতেই দেখবেন বাচ্চার সর্দি কাশি ভালো হয়ে যেত, তাই তো? এখন একটা বাচ্চার সর্দি কাশি হলে ওকে ওষুধ খাওয়ালেও আর ভালো হয় না। মানে সেই যে সরিষার তেলে ভালো হবে সেই মাই আছে, সেই তেলই আছে, আর সেই বাচ্চা কাজ হয় না, তার মানে ওর বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। তা আমাদের বর্তমানে আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান এই দুটো জিনিস আমাদের মধ্যে এখন আর দেখতে পাওয়া যায় না, খুব কম, খুব কম। যদি বলছেন ঈমান আর বিশ্বাস দুটো জিনিস আলাদা, ইয়েস দুটো জিনিস আলাদা। ঈমান এর শাব্দিক অর্থ বিশ্বাস, এর ভিতরে যদি ঢোকেন এই ঈমান শব্দটা পৃথিবীর প্রত্যেক প্রাণী থেকে শুরু করে সবার ভিতর আপনি পাবেন, আর প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদেরই ঈমান আছে, ঈমান ছাড়া পৃথিবীতে কেউ নেই। একটা গরু তারও ঈমান আছে, তার ঈমান কি? যে আমার মালিক ঠিক টাইম হলে আমাকে খেতে দিবে, ওর ঈমান আছে। একটা ছাগল তারও ঈমান আছে, যে আমার মালিক আমাকে বেঁধে রেখেছে মানে ঠিক টাইম হলে আমাকে খেতে দিবে। পৃথিবীতে হিন্দু মুসলিম ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর ম্যাথর হানাফি সাফি মালিকি হাম্বেলি দেওবন্দি জামাত ইসলামী পাথরচাপড়ি আজমিরি কাশ্মীরি সালাফি আহলে হাদিস পৃথিবীতে সমস্ত মত পথ অবলম্বী মানুষদের ঈমান কিন্তু আছে। আপনি একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন যে আজকে কত লাভ হলো ব্যবসাতে, ও ঠিক এই কথাটাই বলবে যে উপরওয়ালা যা দিয়েছে সেটাই, মানে ও জানে যে উপরে একজন আছে, ওর ঈমান আছে। এখন সারা পৃথিবী অন্য সমস্ত ঈমানের থেকে মুসলিমদের ঈমানের ডিফারেন্স কোন জায়গায়? আমাদের যে ঈমান সেটা হলো আল্লাহকে এক বলে মেনে নেওয়া,
কি আল্লাহকে এক বলে মেনে নেওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মেনে নেওয়া। আর পবিত্র আল কোরআনের আদেশ আর নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ইমান। ভালো করে বুঝবেন, আল্লাহকে এক বলে মানা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা, তিন পবিত্র আল কোরআনের আদেশ আর নিষেধকে কোন রকমের সন্দেহ ছাড়াই মেনে নেওয়ার নাম কি? ইমান। শুধু বিশ্বাসে যদি ইমান হতো, এই যে ইমান শব্দটা শুধু যদি বিশ্বাসের উপরে যদি কাজ করত আর এতেই যদি মানুষ সফলতা পেয়ে যদি যেত, তাহলে পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যেত না। ভালো করে বুঝবেন, এই ইমান শব্দটা শুধু যদি কোনো মানুষের মধ্যে থাকতো আর এইটাতেই যদি পরিত্রাণ পাওয়া যেত, পৃথিবীর কোনো মানুষ জাহান্নাম বলে কোনো জায়গাতে থাকতো না, সব মানুষ জান্নাতে চলে যেত। একটা লোক বলছে, এগুলো পুরাতন গল্প, কি বলছে, মৌলভী সাহেব আমি নামাজ পড়ি না, আমার ইমান ঠিক আছে। বলে কি বলেন, অনেক লোক বলে আমি নামাজটা শুধু পড়ি না, আমার ইমান চাঙ্গা আছে। তোমার ইমান আছে, তোমার পোকা লাগা ইমান। কেউ কেউ বলছে আমার ইমান ঠিক আছে, শুধুমাত্র দাড়িটা রাখতে পারছি না, ওর পোকা লাগা ইমান। কেউ কেউ বলছে আমার ইমান ঠিক আছে, শুধু আমার ধানের ওষুধটা ঠিক করে বুঝে দিতে পারি না, ইমান আমার মজবুত কিন্তু আমি মালের জাকাত ভালো করে দিতে পারি না। চলুন তাহলে ইমানটা কি প্রথমে বলে কোরআনের ওই আয়াতগুলির একটু বাংলা অনুবাদ করে বক্তব্য শেষ করে দেব। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, একটা লোক বলছে যে আমার ইমান ঠিক আছে, শুধু নামাজ পড়ি না, এই লোকটার ইমান কতটা আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 700। 700 বাদ দেন, 500 টাকা ধরুন, 500 টাকা। আপনি গরিব মানুষ, সবসময়তে খাসির মাংস কিনতে পারেন না, কুরবানিতে খান, আকিকা দিলে খান, আর যাদের আল্লাহ টাকা পয়সা একটু বেশি দিয়েছে তারা কিনে এনে খায়। তা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনে আনেন, নিশ্চয় আপনার স্ত্রী 180 টাকা সস্তা গরুর মাংসের মতো রান্না করবে না, করবে একটু ভিআইপি করে রান্নাটা করবে, কারণ 700 টাকা বা 500 টাকা কেজি। এখন উনুন খরচ, তেল মশলা খরচ নিয়ে টোটাল খরচা জেমেছে আরো 100 টাকা, নিয়ে হলো 600 টাকা। আচ্ছা বলুন তো বর্তমানে লবণের দাম কেমন? 10 টাকা কেজি। আপনার স্ত্রী যদি এই 600 টাকার মাংসতে 50 গ্রাম মতো লবণ লাগবে 1 কেজি মাংসতে, এই 50 গ্রাম লবণ যদি না দেয় তাহলে বলুন তো মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে না। তাহলে 50 পয়সার লবণ এইটা যদি না দেওয়া হয় তাহলে মাংস বাতিল বলে ঘোষণা করা হবে। এখন ইমান মানে সানরাইজের মশলা, ইমান মানে কাঠের জালের আগুন, ইমান মানে প্রেসার কুকারে রান্না ওই মানে জিনিসটা, ইমান মানে খাসির মাংসটাও, ইমান মানে লবণটাও। এখন লবণটাই যদি না দেয় তাহলে ইমানের পরিপূর্ণ স্বাদ আপনি পাবেন না, পাবেন পাবেন না। ঠিক তেমন পবিত্র আল কোরআনের আদেশ আর নিষেধ এই টোটালিটিটা যদি আপনি মেনে নিতে না পারেন, এর মধ্যে একটা কোনো একটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে ইমানের পরিপূর্ণ স্বাদ আপনি পাবেন না। এবার একটা কথা বলি, আচ্ছা
আমরা ছোট থেকে একটা কথা শুনেছি, কি কথা? যে জীবনে কেউ যদি একবার যদি কলেমাটা পড়ে তা একবারও তাকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। এইটা তো শুনেছি ছোট থেকে, শুনেছি না? শুনেছি যে জীবনে কেউ যদি একবার কলেমাটা যদি পড়ে তাহলে তাকে একবারও জীবনে জান্নাতে দেওয়া হবে। এখন ইমাম নববী এটার ব্যাখ্যা করতে গিয়ে একটা চমৎকার কথা বলেছে, কথাটা আমি আপনার সামনে তুলে ধরছি। ঘটনা হলো, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন তারা কারা? তারা কিন্তু এক শ্রেণীর ইমানওয়ালা লোক। একেবারে যারা বেঈমান তারা শুধুমাত্র মুখে কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদেরকে জান্নাত জাহান্নাম থেকে বার করে জান্নাতে দেওয়া হবে এইটা বলা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাস্তবে যারা রূপ দিয়েছে এদের কিছু ক্রিয়াকলাপে কিছু ভুল ত্রুটি হয়েছে, এই বাস্তব রূপ দিতে গিয়ে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল ও নবী। এইটার বাস্তবে রূপ দিতে গিয়ে যাদের আমলে কিছু ভুল ত্রুটি হয়েছে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে দিয়ে জান্নাতে ঢোকানো হবে। শুধু একবার বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি না, এদের পরিত্রাণের ব্যাপারে আমার ততটা বেশি জানা নেই, এখানে বড় বড় সাইকুল হাদিস আছে ওনারা জানেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ইমানদারদেরকে এবং ভালো মানুষদেরকে কিছু কিছু ব্যাপারে হুঁশিয়ারি করছেন যে তোমরা এই এই ব্যাপারগুলো থেকে একটু করে নয় সম্পূর্ণ এড়িয়ে থাকবে ইমানওয়ালাদের বাঁচানোর জন্য। আর পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা যত হুংকার দিয়ে কথা বলেছেন, যত মেজাজ দিয়ে কথা বলেছেন, যত কড়া শব্দ ব্যবহার করেছেন, সমস্ত ভাষা ও কড়া শব্দগুলো শুধুমাত্র ইমানদারদের জন্য ব্যবহার করেছেন। কি বলছি বুঝতে পারছেন না? নর্মাল লোকদের জন্য ব্যবহার করেনি, কারণ নর্মাল লোকদের আল্লাহ তাআলা 10 পয়সা দাম দেয় না। বুঝলেন তো? যে ছাত্র দেখবেন সব থেকে বেশি পড়াশুনো করে, ওই ছাত্র যদি একদিন যদি ক্লাসে পড়া না করে মাস্টার দুঘা মারে ওকে, কারণ মাস্টার ওকে বোঝাতে চায়। কি বোঝাতে চায়? যে তুই এত ভালো স্টুডেন্ট তারপরেও আজকে কেন ভুল হলো? আর যার কোনো দিন পড়া হয় না মাস্টার ওর পড়া ধরেই না, জানে ও গরু ওর কোনোদিনই হয় না। বুঝলেন? তা আল্লাহ তাআলা ইমানদারদের ব্যাপারে সব সময়তে ধুমকি দিয়ে কথা বলছেন, এই তোমাদের উপরে সিয়াম ফরজ, ব্যভিচার হারাম, মদ হারাম, জুয়ো হারাম, লটারি হারাম, দেবদেবীর পূজা হারাম, পিতামাতার অবশ্যই সেবা করবে, অন্যের মাল ধাক্কা দিয়ে দিয়ে নিও না, অন্যায় ভাবে কাউকে অত্যাচার করিও না, সব জায়গায় দাঁত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কথা বলছেন, কারণ এদেরকে ভালোবাসে তাই। আল্লাহ তাআলা এই ইমানওয়ালাদের, এই ইমানওয়ালাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কতিপয় কাজকে পবিত্র আল কোরআনে বর্ণনা করে দিয়েছেন যে তোমরা যারা ইমান এনেছো তোমরা কখনোই এই দুই চারটে কাজ আছে তোমরা করিও না, করলে তোমাদের জানের খাতরা হবে, তোমরা আমার কাছে পরিত্রাণ পাবে না। তা পবিত্র আল কোরআনের যদি কিছু নিষেধ আমি বলে দিই তাহলে আজকে থেকে আমরা করব না ইনশাল্লাহ? ওই কারা কারা করবেন না হাত তুলুন, তুলুন, এই বুঝে শুনে হাত তুলবেন, কিন্তু আপনি মানতে পারবেন না, লাস্টে গোলমাল হয়ে যাবে। একজন হাত তুলছে এইরকম করে, মানে খুব লজ্জা লাগছে। হ্যাঁ, কোরআন মানতে আপনারা ভালোবাসেন না নাকি?
জিন কয়েকটি কাজ ছোট্ট ছোট্ট দুটো সূরা আল্লাহ তাআলা এতে কি কি কথা বলেছেন আপনাদেরকে এইগুলো বলে দিয়ে বক্তব্য শেষ করে দেব এক আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এই সূরা মুখস্থ আছে আছে তো কোনদিন বাংলাটা খুলে দেখেছেন ও বাদাম বাদাম গান নিয়ে ব্যস্ত কখন আর কোরআন পড়বে হ্যাঁ কোরআন পড়ার টাইম আছে নাই আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এই সূরা মুখস্থ আছে একটা লোক বলতে পারবেন এখানে যে এই সূরাটার বাংলাটা আমার জানা আছে এই সূরাটা কেউ আছেন এখানে একটা লোক বলুন তো জানেন না ফতোয়া জিজ্ঞেস করতে খুব বলছে বক্তারা 15,000-20,000 টাকা নিয়ে নিচ্ছে আবার আগে অ্যাকাউন্টে ভরে নিচ্ছে এটা হারাম না হালাল এই ফতোয়া জিজ্ঞেস করছে তো বক্তারা টাকা নেবে না তোমার 60 বছর বয়স হয়ে গেলে তুমি আরাইতাল্লাযীর বাংলা জানো না আর ও পড়াশুনো করে এসে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে ও টাকা নেবে না তুমি পড়ো ফতোয়া জিজ্ঞেস করতে বাহাদুর পড়তে বাহাদুর নয় আনন্দবাজার বর্তমান প্রতিদিন স্টেটমেন্ট গতি কলম প্রত্যেক দিন পড়াশোনা হচ্ছে এটা জাতির জন্য লজ্জা যে আমরা কোন স্কুলের মাস্টার আজ পর্যন্ত পবিত্র আল কোরআনের 30 পড়াটা ছোট ছোট সূরাগুলো আল্লাহ তাআলা কি বলতে চেয়েছে এই শিক্ষিত মানুষরা কোনোদিন চিন্তা ভাবনা করেনি অথচ রিটায়ার করেছে মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে কি বুঝি বুঝতে পারছেন না অথচ 30 বছর চাকরি জীবনে একদিনও লোকটার টাইম হয়নি যে কোরআনটা বাংলাটা একবার ঘুরে দেখি কালকে রিটায়ার করবে মাদ্রাসা মসজিদের কমিটিরা বসে আছে ওকে ওয়েলকাম জানিয়ে নিবে বলে আমি জানি আমার কথাগুলো একটু উল্টো পাল্টায় হয় উল্টো পাল্টা হলেও যে কিছু করার নেই কথা আমি বাস্তব বলছি অবাস্তব বলিনি মুসলমান ছেলেদের মুসলমান মেয়েদের মুসলিম সাধারণ মানুষদের কত খারাপই আপনাকে একটা গল্প এক মিনিট বলে একটা উদাহরণ পেশ করছি এটা আমি অনেক জায়গাতে বলেছি সোশ্যাল মিডিয়াতে হয়তো শুনেছেন আমি দীঘার পাশে শঙ্করপুন্না শঙ্করগাছি বলে একটা জায়গাতে প্রোগ্রাম করতে গেছিলাম আজ থেকে 8-9 বছর আগে তো আমাকে যে ঘরটাতে বসতে দেওয়া হয়েছে ওই ঘরটায় বসে আছি তো একটা বাচ্চা ছেলে বারবার আমার কাছে আসছে এটা ওটা করছে আর কি তা আমি তো একটু ইয়ারকি ঝাট্টা করতে পছন্দ করি তা ছেলেটাকে বলছি বাবু তোর নাম কি আমাকে বলছে আমার নাম সাইফুদ্দিন আর তোর বাপের নাম হচ্ছে আক্তার তা কোন স্কুলে পড়ো বাবু তা বলছে আমি অমুক স্কুলে ক্লাস 8-এ পড়ি তা আমি ওকে বদমাইশি করে নিজে জিজ্ঞেস করছি এই বিশ্ব কবি কাকে বলে জানো তো যে হুজুর এটা কে না জানে যে কি বলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চেস ঠিক বলেছ বিদ্রোহী কবি কাকে বলে জানো লোকটাকে চেনো বলছে হ্যাঁ কাজী নজরুল ইসলাম ফুটিসাগতে বাড়ি কলকাতাতে বাপের নাম ফকির আহমেদ মায়ের নাম জায়েদা খাতুন আমি জানি এটা বাহ ঠিক বলেছ ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে বলো তো কবিতাটি কার লেখা বলছে পল্লী কবি জসিমুদ্দিনের লেখা জিএস ঠিক বলেছ তুমি তো দেখছি সবাইকে চেনো বলছে আমি সবাইকে চিনি আমি খুব ভালো স্টুডেন্ট আমি বললাম তুমি মোহাম্মদ বলে কারোর নাম শুনেছ মোহাম্মদ বলে আমাকে তখন বলছে হুজুর চেনা চেনা লাগছে আগে আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল এখন মনে হয় অন্যদিকে উঠে গেছে তো আমার আব্বা ভালো জানে আমাকে বলছে বলছে আমার আব্বা বলতে পারবে বয়স্ক লোক তো আমি ঠিক চিনতে পারছি না বাহ তুমি রবীন্দ্রনাথকে চেনো নজরুলকে চেনো মাইকেল মধুসূদন দত্তকে চেনো তুমি কুমুদরঞ্জনকে চেনো তুমি সবাইকে চেনো আর তুমি মোহাম্মদকে চেনো না মুঝে মঞ্জুর নেহি কে ভাই কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মেয়ে ক্যা করো ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলি আপনার বিপক্ষে কোনো কথা বলি কিন্তু বলতে বলতে যে কথা চলে আসে কথা বাস্তব বলছি না অবাস্তব হ্যাঁ আমরা সব কিছু জানি শুধুমাত্র
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিনি আর পবিত্র আল কোরআনের বাংলাটা কোনোদিন টাইম হয়নি একবার খুলে দেখার যে আল্লাহ কি বলতে চেয়েছে। এটা জাতির জন্য লজ্জা। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দিন, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি কি দেখেছেন তাদের যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। এই আপনারা কেউ কিয়ামত অস্বীকার করেন? করেন? করেন। এই দেখুন এরপরে আল্লাহ তাআলা বলছেন আপনার সঙ্গে মিলে যাবে, মিলে গেলে আমার কিছু করার নেই। আল্লাহ বলছেন নবীকে আপনি কি দেখেছেন ওদেরকে যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যার ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, ওরা আল্লাহর কিয়ামতের দিবসকে অস্বীকার করে। এই আপনাকে বলছি আবার ভালো করে শুনুন, এতক্ষণ যা শুনেছেন শুনেছেন, এইবার যে কথাগুলো বলছি চিড়ে ফেড়ে আপনার কলিজার ভিতরে ঢুকে যাবে। আপনি মানুন চাই না মানুন সেটা আপনার ব্যাপার, একটা লোকও যদি থাকে সব লোক পালিয়ে যায়, তারপরেও আমার এই রকমই বক্তব্য চলবে। এক, আল্লাহ তাআলা বলছেন ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা ইয়াতীমকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এরা। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করছি, আমার আব্বা বেঁচে আছে, ভালো করে বুঝবেন, আমার এক বেটা, আমার আব্বা বেঁচে আছে, আমি মারা গেলাম, আচ্ছা বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তির মালিক হবে? হ্যাঁ না? ভেবে চিনতে বলুন। আমি বলছি আমার বাপ বেঁচে আছে, আমি মারা গেলাম, আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে? পাবে না। ইয়েস, এটাই ঠিক। আচ্ছা তাহলে কি আল্লাহ জুলুম করছে না? আল্লাহ নিজে বলছেন যে এতিমদেরকে তোমরা গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। এবার বলুন আমার, আমি যখন মারা গেলাম আমার ছেলের বয়স 7 বছর, আমার ছেলেটা এতিম হলো কি হলো না? হলো। তাহলে আল্লাহ কি এতিমের উপরে জুলুম করেছেন নিজে? নাউজুবিল্লাহ, নিজে জুলুম করেছে? নিজে যদি জুলুম না করেছে তাহলে কেন আমার বাপের সম্পত্তিও পাবে না? হাদিস কোরআন কেন আমার বেটার সম্পত্তির ব্যাপারে ফয়সালা করে দিল না? এটা একটা কঠিন জায়গা, কিন্তু আপনি বুঝতে পারছেন না, খুব কঠিন। আল্লাহ তাআলা এখানে দাদুকে চরম পরীক্ষায় ফেলেছে যে দাদু তুমি পাড়ার এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবো ওটা তো দূরের ব্যাপার, নিজের পোতার সঙ্গে কেমন ব্যবহার করছো এটা আমি আগে পরীক্ষা করব। এক একটা মানুষের জীবনে এক এক ধরনের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে আমি তোমাদেরকে পরীক্ষা করব সব থেকে ভালো কাজ কে করেছো। এক এক জনের এক এক রকমের পরীক্ষা, সবার কিন্তু এক রকমের পরীক্ষা হবে না। আচ্ছা বলুন তো ক্লাস ওয়ানের যে কোশ্চেন হয় এটা থ্রিতে একই কোশ্চেন হয় না? মাধ্যমিকে এবছরে যে প্রশ্ন পেপারটা চলছে আগামী বছরে কি একই প্রশ্ন পেপার থাকবে? থাকবে না। তাহলে পরীক্ষা বারবার প্রশ্ন কি হয়? উল্টে পাল্টে হয়। তা আল্লাহ তাআলা বান্দাদের বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবে, করবে কি করবে না? এই দেখুন কত রকমের পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাওত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসীদ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা জমিনের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, আকাশ জমিনে আমার সৃষ্টিতে অনুপরিমাণ কোন রকমের ভুল তোমরা দেখতে পাবে না। আল্লাহ সৃষ্টিতে ভুল আছে না নাই? কথা বলুন, নাই। গাদা গাদা ভুল, কে বললো ভুল নাই? আপনাকে স্মরণ করিয়ে দেবো, এখুনি দেখবেন মজা কেমন লাগে। ওই মেয়েটার পেট থেকে বাচ্চা জন্ম হয়েছে, দুটা চোখ অন্ধ, অন্ধ বাচ্চা জন্ম হয় কি হয় না? হয়। একটা লোকের মেয়ের বাচ্চা জন্ম হয়েছে, তার দুটো ঠ্যাং নেই,
ছোট ছোট ঠ্যাং ট্রেনে বাসে ঘুরে দেখবেন না, দেখবেন তো। হ্যাঁ, একটা লোক জন্ম হয়েছে তার একটা হাত নেই, এরকম হয়েছে কি হয়নি? তা আল্লাহ তাআলা যে বলছেন পৃথিবীতে আমার সৃষ্টির কোনো ভুল নেই, তাহলে এই মাসুম শিশু বাচ্চাটা এ কি অপরাধ করলো যে জন্ম থেকে কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, জন্ম থেকে অন্ধ চোখে দেখতে পায় না, জন্ম থেকে হাতে পায়ে হাঁটে, এর কি এমন অপরাধ? এই তাহলে ভুল একটু একটু মনে হচ্ছে না, মনে হচ্ছে কি না যে সত্যিই তো তাই? কানা কেন হলো, খোঁড়া কেন হলো? এই যে বলেছি এক একজনের এক এক রকমের পরীক্ষা, এক একজনের কি এক এক রকমের পরীক্ষা। এই কানা লোকটার বাপের বাপকে পরীক্ষা করা হচ্ছে, দেখি তোর বেটা অন্ধ, তারপরেও আমার প্রতি তোর কতটা বিশ্বাস আছে, এইটা এক রকমের পরীক্ষা। ওর বেটার হাঁটুতে দিয়ে পায়ে হাঁটে, পায়ে হাতে হাঁটে, আল্লাহ ওর বেটাকে খোঁড়া করে দিয়ে ওর বাপকে পরীক্ষায় ফেলেছে, দেখি তোমার ইমান কত মজবুত আছে। এক একজনার এক এক রকমের পরীক্ষা। এইখানে আল্লাহ দাদুকে পরীক্ষায় ফেলে দিয়েছে, সরকারি সিস্টেমে আমার সিস্টেমেও তোমার পোতা জমি পাবে না, দেখি তুমি ইনসাফ করো কি না। এখানে আল্লাহ তারপরে দাদুকে ইনসাফ করার কথা আছে। অনেক দাদু এরকম আছে, পোতাকে জমি ফাঁকি দেওয়ার জন্য তিনটে ছেলেকে মেন 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 ফন্ডের জায়গা জমিগুলো লিখে দিয়েছে, আর বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যাভাবে তাকে ফাঁসিয়ে দিয়ে পোতাকে হাতে ধরিয়ে দিয়ে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এ ঘটনা মালদা জেলাতে দেখতে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, মিথ্যা করে এই তুমি যে তোমার বৌমাটাকে পাঠিয়ে দিলে তার মায়ের বাড়িতে, তোমার পোতা সম্পত্তি পেয়ে যাবে বলে তোমার বৌমা রাতের বেলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে, একদিন জানালার পাশে গিয়ে ঘুমিয়ে ঘরে গিয়ে দেখে এসো তোমার বৌমা তোমারই বেটা হারিয়েছে বলে, তোমার বেটা তার স্বামী হয়েছিল তাকে হারিয়েছে বলে স্বামীর কান্নাটা নিজের বেটাকে জড়িয়ে ধরে কাঁদে। এরকম দাদু আছে, বহুত আছে। বলছে কিছু তো দিয়েছি, কিছু মানে 13 বিঘা জমি পোতাকে দিয়েছে, বলছে তুই 1 বিঘালে মোটেই তো পাস না, 1 বিঘালে 1 বিঘা দিয়েছো তো মোটেই পায় না বলে আল্লাহ বলছে আয়, তোকেই তো খুঁজছি আমি, আয় একবার, তোকে ইনসাফ করতে হবে। অন্যান্য বেটারা যেমন পেয়েছে তেমন ইনসাফ করো, তাহলে তুমি দাদু, তাহলে তুমি এতিমের প্রতি ভালোবাসা বা দরদ দেখিয়েছো। এতিমের ব্যাপারটা এত কঠিন, এত জটিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কোন মানুষ যদি এতিমের 1 টাকা যদি আত্মসাৎ করে নিজের পেটে যদি ভরে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তার পেটে আগুন ভরে দিয়ে পেটটাকে পরিপূর্ণ করে দিবে। এতিমের ব্যাপারে খুব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আর এতিমের দেখাশুনোকারী কিয়ামতের দিনে ঠিক এই এতটা ডিফারেন্সে থাকব। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমার তর্জনী আঙুল একটু ফাঁক করে দিয়ে দেখাচ্ছেন, দেখো এ সাহাবীরা দেখো আমি আর এতিমের দেখাশুনোকারী কিয়ামতের মাঠে এতটা ডিফারেন্সে থাকব জান্নাতের ভিতরে। এটা কি ভাবা যায়? ভাবা যায় না। 1 নম্বরের হলো এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া যাবে না। আপনাকে আবার আমি বলে দিয়ে যাচ্ছি, শিখিয়ে দিয়ে যাচ্ছি কি, আপনার ছেলের জন্য দোকানে একটা চিপস কিনছিলেন, পাশে আপনার একটা প্রতিবেশী এতিম বাচ্চা দাঁড়িয়ে আছে, সেও আপনার ছেলেকে যখন দিচ্ছেন তখন আপনার ছেলের দিকে আর আপনার মুখের দিকে ফেল ফেল করে দেখছে, ও মনে মনে ভাবছে আমার আব্বু থাকলেও দিত, আমার আব্বা থাকলেও দিত, ভাবছে কি ভাবছে না, আমার আব্বা থাকলেও দিত দিত ভাবছে। আপনার হৃদয়টা এত শক্ত,
আপনি আপনার ছেলের হাতটা ধরে চিপস কিনে দিয়ে টক 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 করে বাড়ি চলে গেলেন, আপনার প্রতিবেশীর এতিম ছেলেটাকে 5 টাকা দিয়ে একটা চিপস কিনে দিয়ে সহযোগিতা করতে পারলেন না? পারলেন? পারলেন না। এটা কেমন ধরনের কথা? এতিমদেরকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলছেন। কতটা ভালোবাসতে হবে, এতিমকে সহযোগিতা করলে কি পাওয়া যাবে? চলুন একটা হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করা যাক। ঈমান বলে যদি আপনার কিছু থাকে তাহলে কাজ হবে, আর ঈমান যদি না থাকে কাজ হবে না, কাজ হবে না। একটা বাচ্চা ছেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী আমার আব্বা নেই, অনেকদিন আগে মারা গেছে, আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? না আল্লাহর নবী, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আর একটা লোকের আর একটা বাগান আছে, যখন ঝোড়ো হাওয়া হয় ওর বাগানের খেজুর আমার দিকে আসে, আমার বাগানের খেজুর ওর দিকে চলে যায়। আল্লাহর নবী, ওই লোকটা আমাকে বারবার লাঠি দিয়ে মারতে আসে, খুব গালাগালি দেয়। তা আমি ভেবেছি যে বাগান দুটো বাগানের মাঝখান দিয়ে সীমানাতে একটা প্রাচীর তুলে দিব, যাতে আমার খেজুর ওর দিকে না যায়, ওর খেজুর আমার দিকে না আসে। বাগানের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। কি নাম বললাম? আবু লুবাবা। ঘটনাটা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলেটাকে বলছেন, এতিম যাও, আমি পারমিশন দিলাম, তুমি তোমার জায়গা দিয়ে পাঁচিলটা তুলতে স্টার্ট করে দাও। ও এতিম বাচ্চা ছেলে ও পাঁচিলটা তুলছে, এই সময়তে একটা গাছ ঠিক এইভাবে লেগেছে, আমার দিকে ফিরুন এইভাবে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, এই বাগানের মালিকের অর্ধেক, মানে এতিমটার অর্ধেক আর ওই লোকটার অর্ধেক। তো এতিম ছেলেটা ওই বাগানের মালিককে বলছে, বাগানের মালিক, গাছটা যদি কেটে নিতেন তাহলে প্যাচিলটা সোজা হতো, আর না এক কাজ করুন, আপনি গাছটা আমাকে বিক্রি করে দেন, প্রয়োজনে মতো আমি মূল্য আপনাকে দিয়ে দেবো। আবু লুবাবা বাগানের মালিক বলছে, আমি গাছ কাটবো না, আমি গাছ কেটেও নেব না, গাছ বিক্রিও করব না, আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে। মানে বদমাশ লোক, তাই না? হ্যাঁ, বদমাশ লোক না? বদমাশ লোক। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না? গরিব মানুষ, একটা জমির পরে জমি কিনেছে, মেন ফান্ডে কিনতে পারিনি অনেক টাকা দাম বলে, তা যে লোকটা মেন ফান্ডে বসে আছে ওরকে তেল দিয়ে দিয়ে, তেল দিয়ে দিয়ে 1.5 কেজি তেল শেষ। চাচা 3 ফুট রাস্তা দাও, আমি গরিব মানুষ ঘরটা করব, তুমি বিক্রি করে দাও। চাচা বলছে, বারবার ঘান ঘান করবি না, আমার কাছে আসবি না। মানে চাচা এমন ভান করছে যেন চাচা মরে গেলে ওর কবর হবে ওই 3 ফুট জায়গাতে, এমন করছে। কিছু এরকম লোক নেই? মসজিদের পাঁচিলটা 1 হাত জায়গা দিলে সোজা হয়ে যায়, বলতে যাচ্ছে যে তোমার 1 হাত জায়গাটা দিয়ে দাও, মসজিদের বাথরুমটা একটু ভালো করে করা যাবে বা অজুখানাটা ভালো করে করা যাবে। তা ও কমিটিকে বারবার বলছে, তোমরা সবসময় আসিও না, সবসময় আসিও না তোমরা জমি জায়গার ব্যাপারে আমার কাছে। এরকম লোক নাই? আছে? আছে। ও ওর ওটা প্রয়োজন নেই, 2 ফুট জায়গা তো কি করবে, কিছুই করার নাই। এই রকম কোয়ালিটির লোক আবু লুবাবা। আবু লুবাবা বলছেন, আল্লাহর নবী ডেকেছেন আবু লুবাবাকে, ডেকে বলছে, আবু লুবাবা শোনো, তুমি এতিমের সঙ্গে এরকম ব্যবহার করছো, তুমি খাজুরের গাছটা বিক্রি করে দাও ওকে। আবু লুবাবা বলছে, আল্লাহর নবী আপনি যতই বলেন, আমি বিক্রিও করবো না, আমি কেটেও নেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আবু লুবাবা গাছ তুমি এতিমকে দিবে না কেটে নিবে? বলছে, দিব না, কেটেও নিব না। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বলছেন, আবু লুবাবা তুমি ওই খাজুর গাছের অর্ধেকটা এতিমকে দাও, বিনিময়ে জান্নাতে একটা গাছ নাও, ওই জান্নাতের গাছের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলাম। তখন আবু লুবাবা বলছে, আমি জান্নাতের গাছও চাই না। কি বুঝলেন? ডাইরেক্ট বলছে, আমি জান্নাতের গাছটাও চাই না। মানে বদমাইশের বদমাইশ। ওই মজলিসে বসেছিলেন আবু দাহাদা বলে একজন সাহাবি। আবু দাহাদা হাতটা তুলে বলছেন, আল্লাহর নবী একটা কথা জানতে পারি? ওই গাছটা
যদি আবুলু বাবা ওই এতিম বাচ্চাটাকে দেয় জান্নাতে গাছ পাওয়া যাবে। আচ্ছা ওই গাছটা যদি অন্য কেউ কিনে নিয়ে এতিম বাচ্চাটাকে দান করে তাহলে কি সে জান্নাতে খাজিরের গাছ পাবে? বিশ্ব নবী বলছেন নিশ্চয়ই পাবে, এমন একটা খাজিরের গাছ পাবে যার ছায়াটা অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা দৌড়ালেও তার গাছের ছায়া শেষ করতে পারবে না। ভাবা যায় গাছটা কত বড়। আবু দাহাদা তাড়াতাড়ি করে মজলিস থেকে বার হয়ে এলেন, বার হয়ে ওই আবু লুবাবার বাড়িতে গিয়ে বলছেন, আবু লুবাবা শোনো ভাই, আমার একটা খাজুরের বাগান আছে, 600 থেকে 650 মতো গাছ আছে ভিতরে, টোটাল জায়গাটা প্রাচীর দিয়ে ঘেরা, আমার ঘরের ভিতরে বিল্ডিং বালাখানা পানি কূপ সব আছে, আমার টোটাল এই জায়গা জমিটা তুমি নিয়ে নাও আর ওই একটা গাছ আমাকে দাও। আবু লুবাবা বলছে ইয়ার কি করছ? বলছে না ইয়ার কি করিনি, সত্যি বলছি। বলছে হ্যাঁ তাহলে নিব। আবু দাহাদা তার 600টা খাজুরের চারা আর জায়গা জমি টোটাল বাড়িটা সমস্ত কিছু একটি এতিম বাচ্চার জন্য অর্ধেক খাজুর গাছ কিনলেন। আর সাহাবিটা যেন বাড়িতে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আবু দাহাদা তার বিবিকে ডেকে বলছে, ও গো বিবি, ঘরের ভিতরে জামা কাপড় বাচ্চা কাচ্চা যা কিছু আছে সবকে নিয়ে বার হয়ে চলে এসো, আমার বাড়িটা আমার খাজুরের বাগানটা আমি সব কিছু বিক্রি করে দিয়েছি। বিবি বলছে কত টাকার বিনিময়ে বিক্রি করলে? বলছে টাকার বিনিময়ে বিক্রি করিনি রে বিবি, আমি জান্নাতে একটা খাজুরের গাছের বিনিময়ে আমি আমার চারা সমেত জায়গা, আমি আমার পানির কূপ, আমি আমার বিল্ডিং বালাখানা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। আবু দাহাদার স্ত্রী বাড়িতে তার বাচ্চাদের জামাটাও পর্যন্ত নিলেন না, বাচ্চাগুলোকে খালি গায়ে আল্লাহর নবীর দরবারে এসেছে। বিশ্ব নবী বলছেন আবু দাহাদা তোমার এই অবস্থা কেন বলো? আবু দাহাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা খাজুর গাছের বিনিময়ে আমি আমার টোটাল সম্পত্তি সব দান করে দিয়েছি। বিশ্ব নবী সাথে সাথে বলছেন কামিন ইজকিন তারাহিন ইয়া আবা দাহাদা, চমৎকার 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 তুমি যে কাজ করেছ আবু দাহাদা, পৃথিবীর শ্রেষ্ঠ মহাবীর পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তুমি, তোমার স্ত্রীকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ জান্নাতে যে খাজুরের গাছটা দিবে 100 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে 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 যদি ক্লান্ত হয়ে যায় তবু একটা জান্নাতের খাজুর গাছের ছায়াটা অতিক্রম করতে সক্ষম হবে না। কি বুঝলেন? শুধু সুবহানাল্লাহ বলে কাটিয়ে দিলেন? হাদিসটা থেকে কি বুঝলেন? সাহাবীদের ঈমান কত তেজ ছিল। আর বলা হচ্ছে এই মাদ্রাসায় এতিমরা পড়ছে, 20 টাকা দাও তো, ও টাকা পকেটে আছে দিতে চাইছে না। এই দেখুন ঈমান, ঈমানটা দেখুন কেমন সাহাবীদের, জান্নাতের কত লোভ। আল্লাহু আকবার, জান্নাতের কত লোভ দেখুন, সমস্ত সম্পদকে অর্ধেক একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়ে জান্নাতে গাছ পাবেন এই আশাতে আসহাবে সুফাদের কাছে থাকতে শুরু করে দিলেন। এটা কি ভাবা যায়? ভাবা যায় বলুন? ভাবা যায় না। আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদ কায়াত, আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওরা কখনো কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি আপনার গ্রামে প্রতিবেশীতে, আপনি যে স্কুলে চাকরি করেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, কোন এতিম বাচ্চা যদি থাকে অবশ্যই তার প্রতি একটু দয়া করবেন, তার প্রতি কি করবেন? দয়া করবেন, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। আল্লাহ তাআলা তারপরে